नमस्कार, शुभदीप्रहर शुरू करछि अनुष्ठान। अनुष्ठान अवश्यई उद्योगपति प्रतिभा। आजकेर एखनकार उद्योगपति प्रतिभा अनुष्ठान आवरण एक्सक्लूसिवजेर अनुष्ठान। এই মুহূর্তে সবথেকে বড় কথা হচ্ছে নিজের নিরাপত্তা। আগে নিরাপদ থাকবো, তারপরে নিরাপদ রাখবো, এবং নিজে ভালো থাকলে তখন দেশ দশ সবাই ভালো থাকবে। এই যে হাতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, এটাকে একটা অভ্যেস করে তুলতে হবে। আমাদের হ্যান্ড ওয়াশ এবং হ্যান্ড স্যানিটাইজার, এই হ্যান্ড ওয়াশ এবং হ্যান্ড স্যানিটাইজারের এখন প্রয়োজনটাও রয়েছে। তো আপনারা যারা স্বনির্ভর হয়ে উঠতে চাইছেন, এই হ্যান্ড ওয়াশ হ্যান্ড স্যানিটাইজার নিয়ে কাজ শুরু করতে পারেন, বা আপনি যদি মনে করেন শাড়ির সঙ্গে বুকিং করবেন সেটাও করতে পারেন। তার সঙ্গে অবশ্যই মাস্ক রয়েছে, ডক্টর প্লাসের সার্জিক্যাল মাস্ক, আপনারা সেটা নিয়েও কাজ করতে পারেন, বা আপনি শাড়ির সঙ্গেও বুকিং করতে পারেন। মিনিমাম একটা রেঞ্জ রয়েছে, মানে বাজার চলতি দামের থেকে বেশ অনেকটাই মিনিমাম। একটু আগে আমি সাধারণত খুব একটা যে ফেসবুকে অ্যাক্টিভ থাকি তা নই, কিন্তু এই মানে জাস্ট এখানে বসেছিলাম, একটু অ্যাকাউন্টটা খুললাম, একজন আমার বন্ধু ছিলেন ফেসবুক পেজে, সংগীতা সিনহা ভট্টাচার্য। অনেকেই আছেন বন্ধু, তো উনি আমার অনুষ্ঠান দেখতেন, তো ওনার সাথে আমার মেসেঞ্জারে আগে যখন আমি মেসেঞ্জার করতাম বেশ কিছু কথা হয়েছিল। খুব ভালো গান গাইতে পারতেন, খুব মাঝে মাঝে গান দিতেন, তো আমাকে দু তিনটে গান উনি পাঠিয়েছিলেন। তো আমি আজকে হঠাৎ করে দেখছি ওনারই প্রোফাইল থেকে কেউ শেয়ার করেছে যে উনি আর নেই। আমি প্রথমে বিশ্বাস করিনি বা ভাবতেও পারিনি, তারপরে আর কয়েকজনের প্রোফাইল ঘুরে দেখলাম, না সত্যি সত্যি আমি ভেবে পাই না। দুদিন আগে ওনার একটা ছবি দেখেছিলাম, ওনার একজনের সাথে দাঁড়িয়েছিলেন। আমি ভেবে পাই না মানুষ এরকম চলতে চলতে হঠাৎ করে থেমে যান কেন, বা ঈশ্বর কেন এই কাজটা করেন। একটু দমে গেলাম আর কি ছবিটা দেখে। তারপরেও বলতে হবে যে ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। আসুন শুরু করি পথ চলা। হ্যান্ডরোল কটনের গল্প করি। হ্যান্ডরোল কটন দিয়ে পথ চলছি। নর্মাল মিলের সুতোর টানায়, হ্যান্ডরোল কটনের ভার্নায় একদম। এটা কিন্তু হাতে ঘোরানো কাজের ছবি, এবং এই সম্পূর্ণটা হাতে ঘোরানো কাজ। আচ্ছা, এই শাড়িটার মধ্যে কিন্তু টানা রয়েছে, হচ্ছে মিলের সুতো ভার্নায় গেছে, মার্সেলাইজ কটন, একটা শাইন এই ভার্নায় গেছে, হ্যান্ডরোল কটন, একটা শাইনও পাবেন। আর এই পাটটাকে করা হয়েছে কোট পাড়ের আদলে। এক নম্বর শাড়ি 3650 নাম্বার ওয়ান। আমরা একটি সমবায় সমিতির নাম করে বলতাম সুতোটার নাম, তো এত এখন তো সেটা বলা যায় না, ওইটা বললে একবারে বলে দেওয়া যেত অমুক শাড়ি। তো এটা হচ্ছে 3650 এক নম্বর শাড়ি, একদম বটল গ্রিনে। আর এই রয়েছে হচ্ছে ব্লাউজটা, এটা হচ্ছে ব্লাউজ। এই ব্লাউজটা দিয়ে বানিয়ে পড়লে খুব ভালো লাগবে, হাতে ঘোরানো কাজ সম্পূর্ণ। এক নম্বর সেম উইভিংয়ে আমি দেখাবো দু নম্বর শাড়িটা। এটা হচ্ছে সেম উইভিং, এটা হচ্ছে দু নম্বর, নাম্বার টু। এটা নেভি ব্লুতে যাচ্ছে, সেম উইভিং দু নম্বর, নাম্বার টু। এই হচ্ছে শাড়িটা নাম্বার টু, পাটটা যাচ্ছে এভাবে। দু নম্বর শাড়ি 3650 নাম্বার টু। এটা একদম মিড নাইট ব্লু শাড়িটা, না মানে ভীষণ রিচ দেখতে, খুব আভিজাত্যপূর্ণ দেখতে। নাম্বার টু, প্রাইস হচ্ছে 3650 উইথ ব্লাউজ পিস, নাম্বার টু। এইবারে আসছি নাম্বার থ্রি, তিন নম্বর শাড়ি। এটা হচ্ছে পিঙ্ক, হোয়াইটের সুতোর টানা রয়েছে, পিঙ্কের সুতো ভার্না গেছে। এই হচ্ছে শাড়িটা নাম্বার থ্রি, তিন নম্বর শাড়ি নাম্বার থ্রি, গঙ্গা যমুনা পার, ভেতরটা যাচ্ছে পুরোটা এভাবে হাতে ঘোরানো কাজ। তিন নম্বর নাম্বার থ্রি, প্রাইস হচ্ছে 3250 3350 তিন নম্বর, নাম্বার থ্রি 3250। এবারে আমি আসবো নাম্বার ফোর। এই কাজটা আমার নিজের খুব পছন্দের, আমার খুব ভালো লাগে নাম্বার ফোর। এবং এটা কিন্তু আমি বলবো না যে এক্ষুনি ইদানিংকালের ডিজাইন, একদম না, এটা কিন্তু খুব সাবেকি ডিজাইন। এই এই ধরনের নকশা, এটা অ্যাকচুয়ালি বালুচরি নকশা। বালুচরিতে শুভ ঠাকুর এবং কালুমিয়া এরা যখন রিভাইভ করালেন, তখন এই নকশাগুলোকে নিয়ে তারা কাজ করেছিলেন। এই যে পার্টিকুলার নকশাটা দেখছেন আঁচলে এবং পাড়ে, এটা কিন্তু একদম বালুচরি রিভাইভাল। বালুচরিতে আমরা এই নকশাগুলো পাই। শাড়িটা কিন্তু ভীষণ ভালো দেখতে, আমি একটু গায়ে ফেলে দেখাই। আর যেহেতু হ্যান্ডরোল কটন, এর আরামটাই আলাদা। এই শাড়িটা ভীষণ সুন্দর, মানে যারা এই যে 64 বছর বলছিলেন, তো এই ধরনের শাড়ি পরুন, এলিগেন্ট লাগবে। কিন্তু আমি বলবো 64-তে না পরে বরঞ্চ 46-এ পরুন, 36-এ পরুন, 26-এ পরুন, অনেক বেশি এলিগেন্ট লাগবে এই শাড়িটাতে। আমার খুব ভালো লেগেছে এই শাড়িটা। এবং এটা হচ্ছে 3250 মাত্র, 3250 অনলি, 3250। এই যে পাটটার মধ্যে দেখুন সুতোটা কীভাবে টেনে বোনা হয়েছে, এবং এই বুনিগুলো দেখুন সব হাতে ঘোরানো। আর কটনের কোয়ালিটি কী! এটা হচ্ছে 3250 নাম্বার ফোর। ব্লাউজ রানিংয়ে থাকলেও একটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরুন, বেশি ভালো লাগবে। নাম্বার ফোরের পরে যাব নাম্বার ফাইভ। এগুলো সবই ওই বালুচরির নকশাকে আনা হয়েছে, এক একটা এক এক রকমের নকশা।
এটা হচ্ছে নাম্বার ফাইভ ব্ল্যাক, আর হ্যান্ড রোল কটন তো আরামটা অনেক বেশি। এখানে হরিণ রয়েছে, এটা হচ্ছে নাম্বার হচ্ছে ফাইভ, পাঁচ নম্বর শাড়ি, 3250, 3250 পাঁচ নম্বর। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আচ্ছা এবার পাটটায় আসি। পাটটা এই একটা পাট যাচ্ছে, তার উপর আবার এই হরিণের পাটটা যাচ্ছে। এটা হচ্ছে পাঁচ নম্বর শাড়ি, 3250, 3250 নাম্বার ফাইভ। এটাও যেমন একটা লাল ব্লাউজ দিয়ে পরলে বেশি ভালো লাগবে। পাঁচের পরে চলে যাব ছ নম্বর শাড়ি নাম্বার সিক্স, এটাও একটা ব্লু কালার, একটু ইন্ডিগো ঘেঁষা ব্লু। এর মধ্যে আগেরটাই যেমন আমরা দেখেছিলাম লাল আর বাটার কালার, এখানে আরও কালার বেড়েছে, পিঙ্ক রয়েছে, তুতে রয়েছে, হলুদ রয়েছে, এইভাবে যাচ্ছে, একই বুনুই রয়েছে। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি ছ নম্বর শাড়ি নাম্বার সিক্স, প্রাইস হচ্ছে 3250, 3250 ছ নম্বর, 3250। সাত নম্বর শাড়িতে যাব নাম্বার সেভেন। আমি নিজে এই ধরনের শাড়ি পরতে ভীষণ পছন্দ করি। আমার মনে হয় যে আমাদের হয় না যে একটা রুচির বহিঃপ্রকাশ, কি দিয়ে বোঝাবো নিজের রুচি, আমার এটা এই ধরনের শাড়ি ভালো লাগে। এটা তো সাদা লাল কালোতে যাচ্ছে, এটাও ভীষণ সুন্দর দেখতে, কোনো বয়স বলবো না। আঁচল পার, এই হচ্ছে শাড়িটা, নিচের দিকের পাটটা ব্ল্যাকে, উপর দিকের পাটটা রেডে। প্রাইসটা হচ্ছে 3250, 3250 নাম্বার হচ্ছে সেভেন, সাত নম্বর, 3250। সাতের পরে চলে যাব আট নম্বর শাড়ি নাম্বার এইট, এটা হচ্ছে আট নম্বর, এটা ব্ল্যাকে আঁচল। এটার মধ্যে না এই নকশাটা যাচ্ছে দেবদারু গাছের মতো, পাতার মতো আর কি গল্প, ওই গাছটাকেই করা হয়েছে ভাবে। পাটটা নিচের পাটটা হচ্ছে মাস্টার্ডি হলো, উপরের পাটটা রানি, আর ভেতরে এভাবে যাচ্ছে নকশাটা। কোয়ালিটি অফ দ্য শাড়ি আমি বারবারই বলি, কোয়ালিটি অফ দ্য শাড়ি ভীষণ ইম্পর্ট্যান্ট। দেখুন কি নিখুঁত কোয়ালিটি। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি আট নম্বর শাড়ি নাম্বার এইট, 3050, 3050 আট নম্বর। এবারে চলে যাব ন নম্বর শাড়িতে। নমস্কার, কে রয়েছেন? একটু জোরে বলবেন। হ্যালো, কে বলছেন? আমি প্রতিমা পাওয়ানি বলছিলাম। কোথা থেকে বলছেন? ফুলিয়া থেকে, শান্তিপুর ফুলিয়া। বাবারে, আপনারা তো একদম খোদ আর শাড়ির আতুর ঘর থেকে ফোন করেছেন। হ্যাঁ, আমি আপনার প্রোগ্রাম সবসময়ের জন্যই দেখি, যতবার হয় ততবারই। আচ্ছা, আপনার বাড়িতে কি তাঁত আছে বসানো? হ্যাঁ হ্যাঁ, তাঁত আছে। আমার স্বামী মেখলা বিজনেস করে। কি করেন? মেখলা, আসামের যে মেখলা গুলো হয়। আচ্ছা, ওগুলো বিজনেস করে। বা বা বা, খুব ভালো লাগলো। আমি আপনার নাম্বারটা চাইছিলাম, বুঝি আপনার নাম্বারটা কাইন্ডলি দেওয়া যেত খুব। এখানে তো ভাই দেওয়াটা একটু মুশকিল, তুমি আমাকে পরে ফোন করো না, একটু পরে ওইখানে ফোন করো, ওরা দিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, ভালো থেকো। ভালো লাগলো, মানে তাঁতিরা যারা এই এই কাজটা যারা করছে না, সেই রকম একজন মানুষ আমাদের ফোন করেছেন, আমার খুব ভালো লাগলো। এটাও একটা ওই বেস কালারটা অফ হোয়াইট, তার মধ্যে লাল কালো দিয়ে যাচ্ছে, এটাও ভীষণ স্মার্ট শাড়ি। প্রাইস হচ্ছে 3250, এটা দেখালাম নাম্বার নাইন, ন নম্বর শাড়ি, 3250। নয়ের পরে যাব দশ নম্বর, এই একই উইভিং আমরা পরপর যাচ্ছি। এটা হচ্ছে নাম্বার টেন, দশ নম্বর শাড়ি নাম্বার টেন হচ্ছে 3050। কেন 3050? কিছুই নয়, আঁচল পাটটা সেম, ভেতরে বুটি ওখানে অনেক ঘন ছিল, এখানে বুটির সংখ্যাটা অনেক কম, ছোট। এটা হচ্ছে নাম্বার টেন, 3050, 3050 শাড়ি। কিন্তু মেটেরিয়াল সেম, মেটেরিয়ালে কোনো এদিক ওদিক নয়, এটা হচ্ছে 3050, বুটির ভলিউমটা কম বলে 3050। নাম্বার টেন, দশ নম্বর শাড়ি, 3050। নাম্বার ইলেভেনে যাব, এগারো নম্বর, রামা গ্রিন নাম্বার ইলেভেন, একটু রামা টোনে রয়েছে, এগারো নম্বর শাড়ি, আঁচল পার, এগারো নম্বর নাম্বার ইলেভেন। প্রাইস হচ্ছে 3050, 3050 এগারো নম্বর শাড়ি, 3050। এগারোর পরে চলে যাবো বারো নম্বর। এই শাড়িগুলোর কোয়ালিটি এত ভালো না, যারা পিওর কটন চান, যারা পিওর কটন পছন্দ করেন, এক্স্যাক্টলি এই শাড়ি থেকে তারা খুব একটা সরতে পারেন না। পিওর কটন, কটন বাই কটন, এটাতে আবার গঙ্গা যমুনা পার রয়েছে, মানে বেস কালারটা না একটু লাইট চন্দন, মানে চন্দন পাউডার কালার বলা যেতে পারে। এই হচ্ছে শাড়িটা, গঙ্গা যমুনা পার। এটা হচ্ছে আজকের এপিসোডের বারো নম্বর শাড়ি, 3050। এটা কিন্তু অ্যাকচুয়ালি কালারটা চন্দন পাউডার কালার, দেখুন এই হচ্ছে কালারটা, এটা কিন্তু মানে একটু একটু লাইট চন্দন মানে কালার বলতে পারেন।
এটার দামটা হচ্ছে 2650 265 এটা 3050 3050 12 নম্বর 3050 হ্যাঁ 2650 এর পরের শাড়িটা 13 নম্বর এই শাড়িতে একটা স্পেশাল বুনুই আছে ওই বুনুইটা একেবারে আলাদা আঁচলের পরে না ডানা ভরনার সঙ্গে এই সুতোটা ঘুরেছে মানে এখানে কিন্তু আলাদা করে হাত গলিয়ে মাকু নয় এটা টানা ভরনা টানা টানার উপরে যখন ভরনা গেছে তখনই এই 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 নকশাটা একসঙ্গে হয়ে গেছে এই হচ্ছে শাড়িটা কোয়ালিটি এটা হচ্ছে একদম এটা ফিল করবেন এটা কিন্তু সোজা উল্টো আলাদা করে বোঝানো যায় না এই হচ্ছে শাড়িটা একটা আলাদা সাদা সুতো এর উপরে ঘুরেছে এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 13 নম্বর শাড়ি 2650 নাম্বার 13 2650 13 নম্বর 2650 নাম্বার 13 2650 13 নম্বর শাড়ি ব্লাউজ রানিংয়ে থাকলো আমি বলবো একটা রানি ব্লাউজ দিয়ে পরলে বেশি ভালো লাগবে ওই একই শাড়ি যাবে 14 নম্বর এটা গ্রিনের মধ্যে যাচ্ছে এটা গ্রিনের মধ্যে না তুঁতে সুতো আর কালো সুতো দিয়ে দেখুন আঁচলের নকশাটা গেছে হ্যাঁ দেখুন একটা মোটিভ তুঁতে একটা মোটিভ কালো কিন্তু যখন গায়ের উপরে নকশাটা হয়েছে সবুজের সবুজের মধ্যে তখন কিন্তু ওই তুঁতে সুতোটাকেই ব্যবহার করা হয়েছে এটা একটা তুঁতে ব্লাউজ দিয়ে পরলেও ভালো লাগবে আবার গ্রিন ব্লাউজ দিয়ে পরলেও ভালো লাগবে এর সঙ্গে রানিংয়ে ব্লাউজ পিস থাকে কিন্তু আমি বলবো এটা যদি ব্যবহারও করেন তাহলে শুধু হাতের জন্য ব্যবহার করুন আদারওয়াইজ মানে পুরোটা ব্লাউজ করবেন না এটার দাম হচ্ছে 2650 এটা দেখালাম হচ্ছে 14 এবারে আসছি 15 নাম্বার 15 এটাও অফ হোয়াইটের মধ্যে রানি অরেঞ্জে পার আর রানি সুতো দিয়ে যাচ্ছে হচ্ছে ভেতরে ওই উইভিংটাই এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 15 নম্বর শাড়ি 2650 নাম্বার 15 2650 15 নম্বর 2650 2650 15 নম্বর ব্লাউজ রানিংয়ে 16 নম্বর শাড়িতে যাব নাম্বার 16 বাহ আমরা অনেকগুলো কালার দেখিয়ে দিলাম যাতে আপনারা অপশন রাখতে পারেন এই শাড়িটা এই শাড়িগুলো অ্যাকচুয়াল কথা আমাদের বাংলাকে রিপ্রেজেন্ট করে বাংলার বুনন শিল্পকে বয়ন শিল্পকে রিপ্লেস মানে এটাকে মানে বয়ন শিল্পকে তুলে ধরে এবং তার সঙ্গে যেটা বলবো যে আমাদের বাংলার যে হ্যান্ডক্রাফট মানে কৃষ্টি সেটাকে এটা কিন্তু রিফ্লেক্ট করছে আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন হ্যালো 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 কে বলছেন এটা লখনৌ চিকন অনেক পুরনো শাড়ি 2007 সালের শাড়ি আমার এটা পিওর লখনৌ চিকন এর ব্লাউজটা আমার হবে না আমি অন্য ব্লাউজ দিয়ে পরেছি এই নাম্বারে মলমল দেখতে চান এই নাম্বারে ফোন করুন যে যা দেখতে চান এই নাম্বারে ঠিক আছে 9051712177795 SMS বা হোয়াটসঅ্যাপ করে বলুন এটা দেখতে চাই আচ্ছা এই সাইডটাতে চলে আসি এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি হচ্ছে 15 নম্বর শাড়ি নাম্বার তাই তো 16 নাম্বার 16 দেখাচ্ছি নাম্বার 16 16 নম্বর এটা বেস কালারটা কিন্তু একদম প্রপার হোয়াইট নয় কেন কি করে বলবো বলুন তো এই জায়গাটা যদি দেখি একটা লাইট একটা মানে গ্রে এফেক্ট আছে মানে পাউডার টু পাউডার বলতে পারেন একটা ওই এই হচ্ছে রংটা ঠিক প্রপার একদম যে ধবধবে সাদা তা কিন্তু নয় আর প্রাইসটা হচ্ছে 2650 2650 আর এটার সঙ্গে এই হচ্ছে ব্লাউজ এই ব্লাউজটা আবার বানানো যেতে পারে এটা হচ্ছে ব্লাউজ 16 নম্বর শাড়ি নাম্বার 16 প্রাইস হচ্ছে 2650 এইবারে আসছি নাম্বার 17 শাড়িটা খালি দেখুন আপনারা কি সুন্দর দেখতে লাল সাদা আমার দারুণ মানে এই শাড়িটা তার মধ্যে একটু মেজেন্টা সুতো রয়েছে তো লালের সঙ্গে আর জিওমেট্রিক কলকা রয়েছে আম কলকা ছোটো ছোটো করে গেছে তার সঙ্গে দেখুন এই কলকাটা একদম জিওমেট্রিক কলকা সম্পূর্ণ হাতে গুড়িয়ে কাজ এর মধ্যে আমরা ওই হাতে কাটা সুতোর ব্যবহারটাও বুঝতে পাচ্ছি পাড়ের মধ্যে টিস্যুর ব্যবহার রয়েছে পুরো হাতে ঘুরিয়ে কাজ এটার সঙ্গে একটা লাল ব্লাউজ দিয়ে পরতে হবে এটা হচ্ছে আজকের এপিসোডের 17 নম্বর শাড়ি এটা হচ্ছে 2650 17 নম্বর 2650 17-র পরে 18 নম্বর ওই সেম শাড়িটাই দেখাবো ওটা হোয়াইটে ছিল এটা গ্রেতে সেম 17-র যেটা দেখালাম তারই একটা কালার 18 নম্বর এটা হচ্ছে নাম্বার 18 বাহ
এটা হচ্ছে 18 নম্বর শাড়ি 2650 নাম্বার 182650 18 নম্বর 2650 2650 নাম্বার 18 এবারে আসছি নাম্বার 19 19 নম্বর নাম্বার 19 এটা না ওই যে আমি বলেছিলাম যে আমাদের এখানকার কোটপার মানে উড়িষ্যার কোটপারের আদলে হয় একটা তো শুরুতে টেম্পল দেখিয়েছিলাম ওটাও কোটপারের টেম্পল ছিল ওটা ওই মানে উড়িষ্যার বুননের আদলে আমাদের বাংলায় বুনন হয়েছে এটা হলুদ কালো লালের গল্প এবং এটা হচ্ছে 20 নম্বর শাড়ি না 19 নম্বর শাড়ি নাম্বার 19 প্রাইস হচ্ছে 2650 19 নম্বর 2650 নাম্বার 19 ওই এখন আমরা তিনটে দেখাবো 19 20 21 এটা হচ্ছে 20 নম্বর নাম্বার 20 এটা হচ্ছে 20 নম্বর এটা লাল সাদাতে যাচ্ছে 20 নম্বর শাড়ি নাম্বার 20 ওই কোটপাড়ের আদলে মানে উড়িষ্যার যে বুনন শিল্প রয়েছে তার আদলে আমাদের বাংলাকে বাংলা রিপ্রেজেন্ট করছে ওখানকার শাড়ির অনেক দাম হয় কেননা ওখানে পুরোটাই হাতে কাটা সুতো পায় হাতে কাটা সুতো হয় আমাদের এখানে আর ওদের ওখানে মজুরিটা একটু বেশি নেয় আমাদের এখানে মজুরি দেখুন হাত ঘুরিয়ে বুটি হয়েছে হাত গুলিয়ে বুটি কিন্তু মজুরি অনেকটাই কম থাকে আমাদের এখানে লোকের মানে আমাদের পশ্চিমবঙ্গে আমি তো মনে করি ভারতবর্ষের মধ্যে সবচেয়ে যদি সস্তায় সব কিছু পাওয়া যায় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ তেলটা বাদ দিয়ে মানে পেট্রোল ডিজেল বাদ দিয়ে এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে যাচ্ছে প্রাইসটা হচ্ছে 2950 20 নম্বর শাড়ি 2950 আচ্ছা আমি না ভুল বলছি না তো দামটা কারণ আমার মনে হচ্ছে 2650 হওয়া উচিত না এটা 2950 আচ্ছা এটাতে গায়ে বুটি আছে ওটাতে গায়ে বুটি ছিল না আমি দেখাবো যে 2950 কেন হবে ওখানে হলুদটার মধ্যে গায়ে কোনো বুটি ছিল না শুধু স্ট্রাইপটা ছিল এটাতে বুটি রয়েছে এটা ওর জন্য 2950 20 নম্বর এবারে আসছি 21 নম্বর 21 এটা ব্লু রেড মানে ব্লু বডিতে রেডের ব্যবহার 21 নম্বর এটাও 2950 কারণ গায়ে বুটি আছে এটা হচ্ছে 2950 2950 এটা হচ্ছে 21 নম্বর 2950 2950 নাম্বার 21 ব্লাউজ রানিংয়েই থাকবে 22-তে যাবো নমস্কার আবার মানে প্যাটার্ন বদলাবো নমস্কার কে রয়েছেন দিদি আমি শাশ্বতী কাকুরগাছি থেকে বলছি বলো শাশ্বতী আচ্ছা দিদি আপনার অনুষ্ঠান আমার ভীষণ ভালো লাগে ধন্যবাদ আপনাকে আমার আপনাকে বিশেষ করে আমার ভীষণ পছন্দ আচ্ছা থ্যাংক ইউ বলো 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 আর দিদি আপনার এই ফ্যাশন আপনাকে দেখতে যা মানে আপনি আপনার উপর আমি গুণমুগ্ধ বলতে পারি আপনার সঙ্গে আর একটা দুঃখের ব্যাপার রয়েছে যে এই যে করোনার সময় আমরা তো শাড়ি প্রচুর আপনার থেকে আমি শাড়ি চিনতে শিখেছি শাড়িকে ভালোবাসি কিন্তু দিদি শাড়ি এখন আর পরা হচ্ছে না সেটা সব বাক্সবন্দি আলমারি বন্দি হয়ে পড়ে আছে খুব কষ্ট আর শাড়ি পরলেও মাস্ক পরে সেখানে আমাদের দেখতেও খুব সুন্দর লাগবে না মানে জিনিসটা একটা কবে আগে আমার মতো করে নেবে আমি কি করি বলতো সার্জিক্যাল মাস্কের উপরে না ধরো আজকে আমি একটা কি কালারের আমি আজকে একটা ইয়েলো কুর্তি লেগিংস পরে এসেছি আমি একটা ইয়েলো মাস্ক পরে এসেছি বিশ্বাস করে ম্যাচিং করে করে চলছি শাড়ির সঙ্গে যখন কোথাও যাব ম্যাচিং করে মাস্কটা পরব সব সময় মাস্ক কিনতে থাকি পছন্দ হয় মানে এটাই এখন আমার একটা ফ্যাশনের মধ্যে মাস্ক কেন পছন্দ হয় ঠিক তাই আসল কথা কি বলো তো ভাই যুগের সঙ্গে চলতে হবে এখন সময়টা এটাই চেয়েছে তবে এটাও বাস্তব কথা আমি বলছি না সবাইকে এক্ষুনি সব শাড়ি কিনে ফেলতে হবে কিন্তু যাদের সামর্থ্য আছে তারা কেনো আর যারা মনে করছে পরে কিনবে ডেফিনেটলি পরে কিনো আমি এই শাড়িটাতে চলে যাই এটা 2750 বেস্টটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে একদম লাইট তসরের উপরে এটাও বুনুই এইখানে কিন্তু একটা কাঁথার মতো করে বুনুই গেছে এই বরফিগুলো বুনুই আবার পাটটা যাচ্ছে চেকসে নিচের পাটটা চওড়া রেড অরেঞ্জ দিয়ে চেকস হয়েছে উপরের পাটটা সরু এটা হচ্ছে 2750 2750 22 নম্বর শাড়ি নাম্বার 22 এই হচ্ছে ব্লাউজ পিস 22 নম্বর 2750 23 নম্বর শাড়ি নাম্বার 23 এটা হচ্ছে 23 নম্বর আঁচলেও দেখুন একটা চাটাই বুনুই রয়েছে একটা ব্ল্যাকে রয়েছে এটা কিন্তু বুনুই তার উপরে দেখুন একটা ব্রাউনে রয়েছে এটাও কিন্তু বুনুই পাটটা ব্রাউন ব্ল্যাকে দিয়ে যাচ্ছে আর ভেতরে এইভাবে যাচ্ছে এই একই উইভে রয়েছে এটাও 2750 2750 নাম্বার হচ্ছে 23 23 নম্বর দেখিয়ে দিলাম ব্লাউজটার মধ্যেও কিন্তু একটা বুনুই থাকবে আগে শাড়িটাতেও ব্লাউজটায় বুনুই ছিল এটাতেও ব্লাউজের মধ্যে এই বুনুইটা থাকছে 29 নম্বরে মার্জনগর মানে আমি দেখিয়েছি হচ্ছে 23 ওর আসছে 24 নম্বর 24 এগুলো সব বোনা শাড়ি 24 24 নম্বর মানে পুরোটা বোনা আমাদের বাংলার কৃষ্টি এক কথা এগুলো হচ্ছে বাংলার কৃষ্টি 24 24 নম্বর প্রাইসটা হচ্ছে 2750 এটা হচ্ছে 2750 24 নম্বর শাড়ি পুরোটা
মানে এই শাড়িটার পুরোটা বুনুই, এইটা এই উল্টো দিকটা দেখাচ্ছি, পুরোটা মানে এন্ড টু এন্ড বুনুই রয়েছে। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখিয়েছি 24। এবার আসছি 25 নম্বর। এই শাড়িগুলোতে একটা 3D এফেক্টে বুনুই পাবেন, মাথা পার ইয়েলো ব্লু এর কম্বিনেশন। এটা হচ্ছে আজকের এপিসোডের 25 নম্বর। এই বুনুইটা হচ্ছে একদম 3D এফেক্টে বুনুই যাচ্ছে। প্রাইসটা হচ্ছে 2850, 2850, 25 নম্বর শাড়ি, নাম্বার 25, 2850। এই হচ্ছে ব্লাউজ। 25 এর পরে যাবো 26, ডোংরি। ডোংরিটা উড়িষ্যার উপজাতিদের একটা শিল্পকলা, বুনন শিল্প, সেটাই আমার বাংলার তাঁতি ভাই, তার তাঁতে, বাংলার তাঁতে, বাংলার শিল্পী ওই ছবিটাকে তুলে ধরেছেন। এটা হচ্ছে গঙ্গা যমুনা পার, ভেতরটা হচ্ছে একদম মুসুর ডালের কালার, মানে পিচের যে টোনটা সেটা মুসুর ডালের কালার। প্রাইস হচ্ছে 2650, 2650, 26 নম্বর, 2650। আচ্ছা, এই শাড়িটা ডোংরি আছে, পরের শাড়িটাও ডোংরি, কিন্তু পরের শাড়িটার দাম হচ্ছে 2850, তাহলে 200 টাকা কেন বেশি? নিশ্চয়ই আপনাদের প্রশ্ন হবে, এটাও ডোংরি, ওটাও ডোংরি, মেটেরিয়াল তো তনুশ্রী তুমি বলেছো আজকে সবই সেম, তাহলে এটা 200 টাকা দাম বেশি কেন? কেন বেশি? এটা আঁচলটা সেম, কিন্তু এর পাড়টা, ওটাতে মাঠা পাড় ছিল, এটাতে পাড়ের মধ্যেও এই উইভিংটা রয়েছে, তার জন্য এটার দাম বেশি। এবং ভেতরের এখানে ওখানে ওখানে বড় বুটি ছিল, কিন্তু এখানে ছোটো বুটি, কিন্তু তার মধ্যে মিনে রয়েছে বুটির মধ্যে। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 27 নম্বর শাড়ি, 2850, 2850, নাম্বার 27। এই 28 নম্বরও হচ্ছে 2850, কেননা এই একই রকম যেটা সাদাতে দেখালাম পাড়ের নকশা, ভেতরে মিনে বুটি, এটাতেও তাই রয়েছে। এটা হচ্ছে 28 নম্বর, টুকটুকে লালে, 28 নম্বর শাড়ি, টুকটুকে লাল, আর কটনের কোয়ালিটিটা আপনার হাতে পেলে বুঝবেন। আর এটা কিন্তু ব্ল্যাক নয়, এটা ব্লু সুতো, এখানে যেহেতু বিয়ের কাজে এটা আপনারা ব্যবহার করতেই পারেন, এটা কিন্তু ব্লু সুতো, আর এই হচ্ছে কোয়ালিটি। এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি 28 নম্বর শাড়ি, 2850, ব্লাউজ রানিংয়েই থাকবে। 29 নম্বর, নাম্বার 29, এটা আসছে 29 নম্বর শাড়ি, নাম্বার 29, আঁচল ওই একই শাড়ি, প্রাইস হচ্ছে 2850, নাম্বার 29, 2850, 29 নম্বর শাড়ি, 2850। 30 নম্বর শাড়িতে আসবো, নাম্বার 30, এগুলো হচ্ছে 2650। এটা কি দু টানা এক ভার্নার শাড়ি হবে? এটা কেন দু টানা? কারণ হাফটা হচ্ছে অফ হোয়াইট টানা, আর এই দিকটা ছিল ব্ল্যাক টানা, ভার্নাতে কিন্তু অফ হোয়াইট গেছে, তার মধ্যেই পাখির নকশাটা গেছে। দেখুন এখানে যদি একটু যাওয়া যায় দেখবেন একটা পাখির নকশা রয়েছে। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি হচ্ছে নাম্বার 30, 30 নম্বর, 2850। আর এই বুনুইটা কিন্তু আমি বলবো না হাতে মাকু ঘুরিয়ে, মাকু দিয়েই বোনা হয়েছে টানা, এখান থেকে ওই অবধি বোনা হয়েছে, তারপরে কাটিং হয়েছে, যেমন আমরা জামদানিতে পাই। 2650 সেটা দেখালাম, 30 নম্বর ব্লাউজ পিসটা রয়েছে এটা। 30-এর পরে যাবো 31 নম্বর, সেম শাড়িই দেখাবো এবারে। এটা 31 নম্বর, এটাও দু টানা এক ভারনা, 31 নম্বর, মানে এখানে কালো টানা ছিল, এখানে লাল টানা ছিল, ভারনাতে লাল গেছে, পাখিটাও একই রকমভাবে বুনেছে, পাড়টার মধ্যে দেখুন একটা ডুরের এফেক্ট আছে পাড়ের মধ্যে, মানে স্ট্রাইপের এফেক্ট আছে। এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি 31, 31, 2650, 2650 উইথ ব্লাউজ পিস। 26-এর পরে যাব 27 নম্বর, 27, সাতটা আমি না 26 বললাম কেন, ভুলভাল বলেছি, ওটা 2650 দাম ছিল, 31 নম্বর ছিল, 30, 31, 30 নম্বর থেকে আমরা এই দুটানা এক ভরনা শুরু করেছি দেখতে। 30-এ দেখিয়েছিলাম অফ হোয়াইটের সঙ্গে ব্ল্যাক, 31-এ দেখিয়েছি রেডের সঙ্গে ব্ল্যাক, এবার অরেঞ্জের সঙ্গে রেড। এটা হচ্ছে আজকের এপিসোডের 32 নম্বর, অরেঞ্জের সঙ্গে রেড, নাম্বার 32, প্রাইস হচ্ছে 2650, 2650 বলেছি, 27 বলেছি, অবস্থা বুঝুন। এটা হচ্ছে 2650, সেটা ছিল হচ্ছে 32। এবার আসছি 33, এটা ঠিক অপোজিটের, এটা আমরা এর অপোজিটটা দেখেছিলাম যে এদিকে এদিকে কালো ছিল, ওদিকে লাল ছিল, এখানে হচ্ছে এখানে কালো টানা, এখানে লাল টানা, ভার্নাতে ব্ল্যাকটা গেছে। এটা হচ্ছে 33, 2650, 2650, 33 নম্বর শাড়ি, নাম্বার 33 উইথ ব্লাউজ। 33-এর পরে চলে যাব 34, 34 নম্বর, এটা হচ্ছে গ্রে অ্যান্ড ব্ল্যাক, নাম্বার 34, 34 নম্বর, 2650, 2650, গ্রে অ্যান্ড ব্ল্যাক, এটা গেল 34। এবার লাস্ট শাড়ি আজকের এপিসোডের 35 নম্বর,
আবারও আসছি লাইভ অনুষ্ঠান নিয়ে ঠিক দুপুর দুটোয়। আর আজকে সন্ধেবেলায় আপনারা কিন্তু আবার কুর্তির এপিসোড দেখবেন, যেটা আমি আবরণে গিয়ে করেছি। সুতরাং ওখানে কুর্তি থাকবে, কাফতান থাকবে, আজকে কাফতান আছে, আর রয়েছে পাঞ্জাবি কুর্তি, গাউন রয়েছে, বিয়ের গাউন রয়েছে আজকে। এই হচ্ছে শাড়িটা, এটা রয়েছে হচ্ছে, এটা ব্লাউজও ছিল না, ব্লাউজও আছে, কিছু ব্লাউজও আছে, সম্ভবত ব্লাউজও আছে, আমারই বলা ভুল হয়েছে, ব্লাউজ আছে, কুর্তি রয়েছে, পাঞ্জাবি রয়েছে। এটা রয়েছে 2650 2650 নাম্বার 35। এটা অফ হোয়াইটে টানা ছিল, এখানে বেজ টানা ছিল, ভর্ণাটা কিন্তু অফ হোয়াইটে গেছে, আর পাটটা খুব সুন্দর। এর সঙ্গে নিজস্ব ব্লাউজ রয়েছে 2650, এটা হচ্ছে 35। আবারও বলবো, নিজে নিরাপদ থাকুন, সুরক্ষিত থাকুন, হাত স্যানিটাইজ করুন, পাশের লোককেও করান, নিজেও করুন, এবং তার সঙ্গে মাস্ক পরুন। রাস্তায় বেরোলে ডাবল মাস্ক পরবেন, নর্মালি বাড়িতে বাড়িতে যদি বাইরে থেকে লোক আসে তাহলে তার সামনে মাস্ক পরে থাকবেন, আর সার্জিক্যাল মাস্ক, আর এই হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ নিয়ে যারা মনে করছেন স্বনির্ভর হবেন স্বল্প বিনিয়োগে, স্বল্প পুঁজি বিনিয়োগে, তাহলে তারাও এগোতে পারেন। পাশাপাশি কিন্তু আপনারা শাড়ির সঙ্গে অর্ডার করতে পারেন, পৌঁছে যাবে। আর দুপুর দুটোয় আজকে অনুষ্ঠান দেখতে থাকুন, আজকে দুপুর দুটোয় একটু বেনারস ঘরানার শাড়ি আমরা দেখাবো, যাদের পছন্দ অবশ্যই থাকবেন। আর সন্ধে ছটায় আজকে ব্লাউজ রয়েছে, পাঞ্জাবি রয়েছে, আরও তার সঙ্গে কুর্তি রয়েছে। বিদায় নিচ্ছি, আবার দুপুর দুটোয় লাইভে আসছি।